সালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি চিংড়ি মাছের একটি নুডলস, বাচ্চাদের টিফিনের, মূলত বাচ্চাদের জন্য একটি রেসিপি। তারা এখন যখনই খাক, যেখানেই খাক, খুবই ইয়ামি এবং টেস্টি, সহজে বানানো যাবে বাসায় এই রেসিপিটি। বড়রাও চাইলে অকেশনালি খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ পাতা, এটা আসলে সেদিন বাজারে চোখে পড়লো, কিনে নিয়ে আসলাম। যেটার পেঁয়াজটা হচ্ছে হচ্ছে এমন, এটা এটা অ্যাভয়েড করতে পারেন চাইলে, তবে এটা আমার খুব পছন্দের বলে আমি দিচ্ছি। চাইলে বরবটি দেয়া যায়, অথবা পেঁয়াজ কিন্তু নুডলসের মতো করে দিলেও সেম টেস্ট আসবে। তবে পেঁয়াজ পাতাটা দেওয়াতে নুডলসটার মধ্যে কিছুটা ফাইবার অ্যাড হবে, একটু ভিটামিনস মিনারেলস অ্যাড হবে এবং টেস্টটাও ডিফারেন্ট হবে। বরবটি দিলেও সেম, বাচ্চারা যদি বরবটি পছন্দ করে এই জায়গায় দিবেন বরবটি। বরাবরের মতো ফুটন্ত পানিতে নুডলস সিদ্ধ করে নিবেন। আমি সেদিনের মতোই স্টিক নুডলস ব্যবহার করছি। এই নুডলসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, হাত দিয়ে টিপে দেখে নিবেন, যখন কনফার্ম হবেন সিদ্ধ তখন নামিয়ে ফেলবেন। এবার পাত্রে একটু তেল নিবেন, যেটা দিয়ে আসলে নুডলসটা রান্না করা হবে। আমি একটু বলে রাখি, রান্নার পর দেখতে পেয়েছিলাম যে তেলটা একটু সামান্য বেশি হয়েছে, তাই আপনারা আর একটু কম দিবেন, কারণ খুব কম তেলেই আসলে নুডলস সবচেয়ে বেশি টেস্টি এবং ইয়ামি হয়। পেঁয়াজ পাতা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, চিংড়ি মাছ, এই দুটোকে সুন্দর করে একটু হালকা নেড়ে চেড়ে নিবেন, কারণ এই দুটোই আসলে আমাদের নুডলসের মেইন উপাদান। আর সাথে কিছু কিছু উপাদান অ্যাড করব একে একে। চিংড়ি মাছ বেশি হতে সময় লাগে না, তাই এখন একটা একটা করে উপাদান দিচ্ছি। সয়া সস, সয়া সসটা আসলে ইচ্ছা, তবে একটু সামান্য দিলে ভালো। সয়া সস যেহেতু দিয়েছি, আমি এই রেসিপিতে কোনো সল্ট অ্যাড করব না। এবার চিংড়ি মাছটিকে একটু একটু করে উল্টিয়ে নিবেন। আর একটি উপাদান দেওয়ার আগে পেঁয়াজ পাতাটি তার মধ্যে আস্তে আস্তে হয়ে আসবে। নুডলস খাওয়ার সময় শুধু স্বাদ পাবেন, কিন্তু একেবারে দাঁতে আটকাবে না বা মুখে লাগবে না, এত টেস্টি হয় এই পেঁয়াজ পাতা দিয়ে এই নুডলসটি। এবার দিচ্ছি ক্যাচাপ বা টমেটো সস, এটা বাসার সস, যার জন্য আমি একটু সয়া সস দিয়েছি। যদি কমার্শিয়াল সস দিয়ে করেন, অর্থাৎ বাজারের বোতলজাত কেনা সস, তাহলে সয়া সস না দিলেও চলবে। এবার সুন্দর করে এটাকে একটু মিলিয়ে মিশিয়ে নিবেন, যাতে এটা সুন্দর করে কুক হয়। সসটা যেই পাত্রে ছিল সেটা ধুয়ে আমি সামান্য একটু পানি কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিব। মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, মরিচ ফাঁকিটা মজা হয়, বাচ্চারা যদি স্পাইসি লাইক না করে দিবেন না। পানি অ্যাড করার পর এভাবে আমরা সুন্দর করে এটাকে একটু ফুটে উঠলে নুডলসটা মিশিয়ে দিব। এই নুডলসটা আসলে আমার খুব অসাধারণ লাগে, কারণ খাওয়ার সময় একটা ফিল পাওয়া যায় যে আমি আসলে নুডলস খাচ্ছি। এটা বড়রাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, পোর্শন কন্ট্রোল করবেন। দেখতেই পাচ্ছেন খুব অল্প নুডলস একজনের পরিমাণে রান্না। এটা কিছুটা হয়ে আসলে আমরা কাঁচা মরিচ দিয়ে দিলাম, এবং নুডলসটা মোটামুটি পুরোপুরি পানিটা টেনে নেওয়ার পর একটু গার্লিক পাউডার দিয়ে দিব। আর যারা গার্লিক পাউডার দিবেন না, তারা ওই তেলের মধ্যে আগেই চপড রসুন দিবেন, সেম ফ্লেভার, সেম স্বাদই কিন্তু হবে। অর্থাৎ এই এইটুকুই আমার উপাদান হয়ে গেল আমার শ্রিম্প নুডলস। এটা আমার খুবই পছন্দের, বাচ্চাদের টিফিনে এটা অনেকক্ষণ ফ্রেশ থাকে, টিফিন বক্স খোলার পর খুব একটা গন্ধ বের হবে না। এটা খুবই দারুণ একটি রেসিপি, এটা বাচ্চারা বিকালে খেতে পারবে, যে কোনো মিলে ভাতের পরিবর্তেও চাইলে খেতে পারবে, এবং চিংড়ি মাছের জায়গায় চাইলে চিকেন দিতে পারবেন যাদের অ্যালার্জি রয়েছে। সবাই উপভোগ করবেন এই রেসিপিটি, খুব সহজ, ইয়ামি, টেস্টি একটি রেসিপি।